গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা যেহেতু জানো যে আজকে ভাইফোঁটা, তো ওই জন্য আমি এখানে মিষ্টিগুলোকে তৈরি করে নিচ্ছি। আর এখানে তোমরা দেখছো দু রকমের প্লেট আছে, একটা বড়ো একটা ছোটো। তো বড়ো প্লেটটা আমার মনে হয় প্রাইজে পেয়েছে, তো ওইটা দিয়ে প্রথমে আমি গোপাল কেড়ে দেবো, আর তারপর ওটা আমরা নর্মাল কাজে ইউজ করবো। আর মিষ্টিগুলো আমার দেখতেই পাচ্ছ যেখানে বাড়া হয়ে গেছে, তা এখন আমি এখানে চন্দনটাকে বেটে নিচ্ছি। আমার মেকআপ করা হয়নি, দেখো মেকআপ করবি একটু ভাই ফুটে দিয়ে, তারও সাত দিন তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কোমলকে এখন পাগলি পড়ানো হচ্ছে। ভাই ফুটা দিয়ে উঠতে পারলো না, শুয়ে পড়লো। ওঠ ভাই, একটু দয়া কর, এ তো ফালতু ভাই, এটা উঠছে না, শুয়ে আছে এখনো। আর আজকে দেখি স্পেশাল মেনু কি, ভাই ফুটার জন্য আজকে সকালে টিফিন। তুই টিভি দেখ যা, আমার কি করে চেঞ্জ করে নেবো, প্রচুর গরম লাগে। আমি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি, আর আমার বাড়িতে বিয়ে দেখে যাচ্ছে। ওইখানে মার হয়ে গেছে লুচি আলুর তরকারি, এখানে মানি চলে এসছে। কালী পুজোর কয়েকদিন মানে আমরা লুচি তরকারি খেয়ে যাচ্ছি। আজ না বস বস, আজকে আমি তোকে একটু খাবি দিই লুচি তরকারি। জানোই যে আজকে ভাই ফোঁটা, তো ওই জন্য আজকে লাঞ্চে কিছু স্পেশাল হওয়া দরকার। তো ওই জন্য আজকে লাঞ্চে মা কিনে নিয়ে এসছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মানে আমার আর ভাই চিকেন বিরিয়ানি, আর মার হয়েছে আলু বিরিয়ানি, কেন কি মা চিকেনটা খায় না। তো ওই জন্য গুড ইভিনিং, তো এখন বাজে সন্ধ্যে 6:30, এখানে মা দেখতে পাচ্ছে যে চা নিয়ে চলে এসছে। তো এখন বাজে দুপুর 1:10, আর এখন আমি রেডি হয়ে গেছি, কেন কাজ আমি যাবো মামা বাড়ি। কোন হচ্ছে গাইস, ওই মাত্র স্কুল থেকে আসলো, এই দাঁড়া পেছনে ব্যাগ নিয়েছি, কয়েকদিনের জন্য যাচ্ছি, কয়েকদিন পেছনে পৌঁছে গেছি, আর প্রচুর বিপদ বাইরে, তারপর আমি যাচ্ছি আমার ভাই আমার পেছনে। তো এটা হচ্ছে আমাদের স্টেশনটা, মানে যেখানে গেলাম ট্রেনটা ধরবো। তো এখানে আমার ভাই ফাইনালি পৌঁছে গেছি মামা বাড়িতে, আর এখানে আসার পর মিষ্টি তো কিনতে এখানে অনেকদিন পরে এসেছি, তো ওই জন্য মা এখানে মিষ্টি কিনতে গেছে। এখানে মিষ্টি নিয়ে নিয়েছি, আর এখন দিচ্ছি আমি দিদি ভাইয়ের কাছে, আই মিন আমার মামা বাড়ি, চলো যাই।
ওইদিকে প্যান্ডেলটা বসে দিয়ে লাগলো, এটা সামনে বড় সুন্দর করে গেট করে কিসের গেট এখন ওইদিকে গেলে পরে বুঝে যাবো, কিন্তু ওইদিকে আমি ঢুকবো না এখন। এমনি কি আমাদের রাস্তা আছে এইদিকে আমার রাস্তা যাই, আর পাশে আছে একটা খাল, আর ওইদিকে আছে পার্ক, পার্কটা খোলা মজা। কিন্তু যেই তো এখন বাজে দুপুর 3:30 বাজে বোধ হয়, এখন আর পার্কে যাওয়া যাবে না, দেখি দিয়ে গো পার্কটা। পার্কটা সামনে আছে একটা পুকুর, আমার ভাই আগে গেছে ঢুকে গেছে, তো আমি এখন ঢুকবো। হেই তারা, বুঝি চিচিয়ে মেচি একেবারে, এ তারা আমরা আসছি তো, এই ছেলেটা আগে আগে দৌড় মেরেছে। এই যে চলে এসছি, কোন দিক দিয়ে ঢুকি, গাড়িটা পুরো ধুলো পড়ে গেছে। উমা এটা আবার নতুন দেখি, মোবাইল দেখতে দেখতে আসছি, ব্লগ করতে করতে আসছি। ও দিদি ভাই আইতে করছি, এসে গেছি এসে গেছি এসে গেছি এসে গেছি ঢুকে গেছি এসে গেছি। ইরা ম্যাডাম কে দিয়ে শুয়ে পড়েছে, বালিশ ফেজে শুয়ে পড়েছে, লাইটটা কোথায়? এই তো এখান দিয়ে আমি জানি, এসে গেছি। ছোলার ডাল খেতে খুবই ভালো লাগে, তো দেখতে পাচ্ছে দেখে মনে হচ্ছে কতটা টেস্টি, তো আমি খেয়ে নি। সূর্যটাকে অনেকদিন পরে এসছি, আর ছাদটাকে আজকে এবার অনেক ক্লিন করেছে, কোনোবার দেখি এতটা ক্লিন। এখানে এত সুন্দর লাগে, এখান থেকে এখন আর কোনো প্লেন যাচ্ছে না। এখানে না যেহেতু টাওয়ারটা কাছে, নেটটা পেতেও আমার সুবিধা হয়। এখানে এখানে মাথার উপরে ফুল দিয়ে নিচ্ছে, তো এখানে আজকে রাতের ডিনার হয়েছিল ভাত আর মাংসের ঝোল, কোলে তুলে দিয়েছে আমার ভাইকে, বেচারি বাছাকে কেউ করে তুলতে পারে না। আমি সবই স্নান করে উঠলাম, আমি এখন বসে আছি দাদু ভাইয়ের ঘরে, আর দাদু ভাইয়ের ঘরে বসে বসে আমি দেখছি গোপাল ভাঁড়, এখন দেখছি গোপাল ভাঁড়, তবে আবার গোপাল ভাঁড় দেখে আসি। তো এখন বাজে 8:30, তো ওই জন্য এখন আমি খাচ্ছি সন্ধ্যের টিফিন, এখানে আছে ইয়েপি হারলেন আমার ব্যাপক খেতে, হাসি তো নিবেই এখনো। তো এখানে ইয়েপি খাবার পর আমরা নিচে চলে এসেছি, আর নিচে এখানে দেখতে পাচ্ছি যে ছোট ভাই, আর ছোট ভাই এখন কতটা বড় হয়ে গেছে, তো এখানে ছোট ভাই এখন খেলছে, আর আমিও চলে এসেছি ওর সাথে খেলার জন্য।
হ্যাঁ, আমার ভাই ওইদিকে আমার মানে ওর গাড়িগুলোকে নিয়ে ওর সাথে খেলছে। তো এখানে ছোট ভাই আর ভাই খেলুক। তো আজকের মতো এটুকুই, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে ক্লিক করে দেবে। বাই 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 বাই।